ফিলিস্তিনে যে হত্যা যজ্ঞ চলছে আপনারা দেখছেন সবে চোখের সামনে, পুরো বিশ্ব নীরব। রাজাকে আমরা পরাশক্তি বলছি, তাদেরই পাঠানো অস্ত্র গোলাবারুদ দিয়েই তারা সমানে মারতেছে মুসলিম নারী শিশুদেরকে। যারা মারা যাচ্ছে তার 70% হচ্ছে নারী শিশু। মনে রাখবেন বর্তমান বিশ্বের প্রায় 200 মতো মিডিয়া, এত বড় বড় মিডিয়া দেখেন না, রয়টার্স, ইকোনমিস্ট, হ্যান তেন কিছু নাম দেখছেন না, এ সব ইহুদিদের টাকায় পরিচালিত। ওরা এমনভাবে খবর পরিবেশন করে যে মনে হয় দুনিয়া সবই হামাসের বিরুদ্ধে, আর সম্পূর্ণ উল্টা। ইহুদি, নাসারা এবং মুশরিকরা কোশ্চেন গেল মুসলমানদের বন্ধু নয়, আর তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বা অন্য সম্পর্ক থাকতে পারে শুধু সামান্য সময়ের জন্য, এটা বাহ্যিক সম্পর্ক থাকবে, এটা আন্তরিক সম্পর্ক থাকতে পারে না। 13টা দেশ বলল যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড এই দুজন বলল না বন্ধ হবে না। একজন যদি বিরোধিতা করে, ভেটো পাওয়ারের মালিক যারা, তাহলে সব বাতিল হয়ে যাবে। কি চমৎকার গণতন্ত্র এগুলো! আপোষ নাই কথাটি হলো কোরআনের কথা, আর আপোষ কথাটা শয়তানের কথা। ইহুদি নাসারা মুশরিক সে কোনো আপোষ নেই, এই মর্মে কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ বলে দিচ্ছেন পরিষ্কার, ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর মর্ম দ্বীন একমাত্র ইসলাম, ইসলামের বাইরে কোনো কিছুই গ্রহণ করা হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আম্মা বাদু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ফাআউযু বিল্লাহিস সামিউল আলীম من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير سورة بقرة 120 آيات جابت الحمد والصلاة على رب العالمين الجنة وجابت درود والصلاة على شيخ النبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة الله পাক মানব জাতিকে সৃষ্টির সঙ্গে সঙ্গে ইবলিসকে সৃষ্টি করেছেন। কেন করেছেন, এর মাহাত্ম এই যে আল্লাহ পাক মানুষকে অটোপাস দিবেন না, সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন না। ইবলিস দিয়ে পরীক্ষা করিয়ে যারা জিতবে তারা জান্নাতে যাবে, যারা হারবে তারা জাহান্নামে চলে যাবে। এই পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক ইবলিসকে দুনিয়ায় কেয়ামত পর্যন্ত জীবন লম্বা করে দিয়েছেন ইবলিসের দাবি অনুযায়ী। যখনই যেখানে আমরা নিজেদেরকে চেষ্টা করবো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তখনই সেখানে ইবলিস বাধা দেওয়ার চেষ্টা করবে। মানুষ যদি তার শত্রুকে না চেনে, সে যে কোনো সময় শত্রুর ফাঁদে পড়ে যাবে। রেজন্য আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে সাবধান করেছেন, বিশেষ করে ইহুদি, নাসারা এবং মুশরিক যারা, তাদের সম্পর্কে বারবার আল্লাহ পাক সাবধান করেছেন। শুধু ইহুদিদের ব্যাপারেই কোরআনে 8 এসেছে, সাবধান তোমরা ইহুদি নাসারা থেকে, সাবধান তোমরা মুশরিকদের থেকে। মুশরিক বলতে গেলে মুসলমানদের মধ্যেও হবে, ইসলাম ফলো করে, মুখে দাবি করে, কিন্তু কাজে পুরোপুরি শিরিক করে। তাদেরকে আল্লাহ সরাসরি কাফের না বলে মুশরিক বলেছেন। এই তিনটি জাতি সম্পর্কে যদি মুসলমান উদাসীন হয়ে যায়, নিজেই গড়তে পড়বে। ওদের যুদ্ধে এক পর্যায়ে যখন বিপর্যয়কর অবস্থা সৃষ্টি হলো কিছু দুনিয়া লোভী মানুষের কারণে, আলগানিমা আলগানিমা 50 জনের মধ্যে 40 জনের গণিমত ভাগ বসানোর জন্য ছেড়ে দিল দুই পাহাড়ের সরু গুহা, ছেড়ে চলে আসলো। আল্লাহ রসুলের নির্দেশ ছিল আমরা মরে গিয়ে যদি কোনো পাখি আমাদের লাশ নিয়ে উড়ে চলে যায় গোস্ত খণ্ড নিয়ে, তথাপি তোমরা ওই গিরি সংকট ছেড়ো না। কিন্তু যখন দেখলো যুদ্ধ জয় হয়ে গেছে, কাপড়ের সব পালিয়ে গেছে, কিন্তু ময়দান ফাঁকা, এখন তো গণিমত করতে হবে, গণিমত কুড়াতে হবে, সে তো কুড়ানোর লোক আসেই তো, তো তোমরা 20 জন কেন? আর ভাগ বন্টন তো আল্লাহ নবী করবেন, তারা তো কম বেশি তিনি করবেন না।
এই উপলক্ষে সুরে আনফাল নাজিল হয়েছে। আলুনে গানের আনফাল কুলিল আনফাল লিল্লাহ রাসূল, এই গনিমত বন্টন করার দায়িত্ব তোমাদের না, এটা আল্লাহ এবং তার রসুলের দায়িত্ব। এই কঠোর নিষেধাজ্ঞা নাজিল হওয়ার পরে তবে ঠান্ডা হলো, কিন্তু তার আগেই অবস্থান নষ্ট হয়ে গেল। পঞ্চাশজনের মধ্যে দশজন টিকে থাকলো, ৪০ জন চলে আসলো গনিমত বন্টন লুটপাট করার জন্য। ওই দশজন নিহত হওয়ার পরে তবে শত্রুরা ঢোকার সুযোগ পেয়েছে। আজকাল এই যুদ্ধগুলো, আল্লাহ নবীর জীবনের যুদ্ধগুলো যদি আপনারা ভালো করে না পড়েন তাহলে বুঝতে পারবেন না তার জীবনটা কীভাবে কেটেছে। ইসলামটা তো দোয়ার মাধ্যমে আসেনি, আখরি মনোজাত দিয়ে ইসলাম আসেনি, রক্ত দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, যানমাল ব্যয় করতে হয়েছে, এত সহজে আসেনি। মাদানের জীবনের ১০ বছরের মধ্যে তিনি ২ বছর অধিক সময় যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। তো তাকে হত্যা করার জন্য ওই সময় যখন দেখা গেল অবস্থা খারাপ, মুসলমানদের সাক্ষাৎ বিজয় বিপর্যয়ে পরিণত হয়ে গেল, ওই গোলমালের মধ্যে ওরা একটা গর্ত করেছে এক জায়গায়, উপরে সমান করে রাখছে যাতে আল্লাহ নবী গর্তে পড়ি মরে। ঠিকই তাই হলো, অন্যজন পাহাড়ে উঠতেছিলেন, ওহর পাহাড়ের উপরে ওই গর্তের মধ্যে পা পড়ে গেল, উনি একদম গলার বেশি গর্তের মধ্যে ডুবে পড়ে গেলেন, আর ওনাকে দেখা যায় না। ইবলিস নিজে নেমে চারদিকে ঘোষণা করেছিল গায়ে আওয়াজ, ইন্না মোহাম্মদ কদ মাহাত, মোহাম্মদ মরে গেছে, চারদিকে হয়েছে শুরু হয়ে গেল। যারা একটা দুর্বল মুসলমান ছিল তার পালিয়ে মদিনা চলে গেল, 3 কিলোমিটার দূর তো হয়ে দূর না, তো ওহর থেকে মদিনা উত্তর প্রান্ত 3 কিলোমিটার দূর, 3 মাইল এখন তো কিলোমিটার বলছি আমরা। আর একদল বললো আমরা কী করবো এখন, আর একদল টিকে থাকলো, তাদের সংখ্যা খুব কম। তখন আল্লাহ রসুলকে 7 জন মাত্র, তাদের আনসার প্রায় সবাই টের পর জন্য বেশি আছেন, ওরা গর্ততে টেনে তুললো। তখন এই আয়াতগুলো নাজিল হয়, একটা সুরা আলে ইমরান দেখবেন, সুরা কয়েকটা আয়াত, প্রায় 60টা আয়াত নাজিল হয়েছে শুধু উহুদ যুদ্ধের উপরে। যাই হোক, এটা এই জন্যই বলছে যে ওই গর্ত যদি উনি জানতেন নিশ্চয় উনি গর্তে পা দিতেন না। যারা জান্নাত পিয়াসী মুমিন তাদেরকে অবশ্যই গর্ত চিনতে হবে, যারা দুনিয়াদার লোক তাদের সঙ্গে ইহুদিন আসারা মোশাক আসেই, তার সংখ্যা ভারী সব তারাই। আজকের পৃথিবীর সমস্ত মুসলিম উম্মা এদের এই গর্তের এদেরতে পাতানো ফাঁদে পা দিয়েছে, ইহুদিন আসারা এবং মুশ্রিকদের। আর সেজন্যই আজকে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে আপনারা দেখছেন সবাই চোখের সামনে, পুরো বিশ্ব নীরব, যাদেরকে আমরা পরাশক্তি বলছি তাদেরই পাঠানো অস্ত্র গোলাবারুদ দিয়েই তারা সমানে মারতেছে মুসলিম নারী শিশুদেরকে। যারা মারা যাচ্ছে তার 70 ভাগই হচ্ছে নারী শিশু, আর হাসপাতালে মারলে তো বুঝতে পারছেন সব রোগীদেরই মারতেছে তারা। সারা বিশ্বের জ্ঞানী মানুষ দ্বারা নিন্দা করছে, কিন্তু মূল শয়তানরা আমেরিকা ইংল্যান্ড এদের কোনো লজ্জা সরম নাই। গত কয়েকদিন আগে নিরাপত্তা পরিষদের মিটিং হলে এই ব্যাপারে যুদ্ধ স্থগিত করার দাবি জানিয়ে, নিরাপত্তা পরিষদ মানে সারা বিশ্বের নিরাপত্তা দেয়রা, জাতিসংঘের বিশেষ সংস্থা, যেখানে 15 জন সদস্য, 15টা দেশ, 13টা দেশ বলল যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড এই দুজন বলল না বন্ধ হবে না, ওদেরকে দিয়েছে ভেটো পাওয়ার, ভেটো পাওয়ার মানে ওরা যা বলল এটি ফাইনাল। এর নাম কি গণতন্ত্র হলো? সারা বিশ্বে গণতন্ত্র ফেরি করে আর আসল জায়গায় যেয়ে গণতন্ত্র নেয়, একজন যদি বিরোধিতা করে ভেটো পাওয়ারের মালিক যারা তাহলে সব বাতিল হয়ে যাবে। কি চমৎকার গণতন্ত্র এগুলো! এটা আমাদের গতকাল ইনকিলাবে আমার আটকে লিখেছিল, উপরে দেখবেন লেগেছে ঠিক কী চমৎকার গণতন্ত্র ভাষাটা ইনকিলাব কাটেনি, দেখে রেখে দিয়েছে। ইনকিলাব তো গণতন্ত্রের পূজারি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা রেখে দিয়েছে, কাটেনি। গণতন্ত্র মানে স্বেচ্ছাতন্ত্র, ওর কিচ্ছু না, আমি যা বলবো তাই,
যদি গায়ে বল থাকে, আর বল না থাকলে মারতে হবে। ওদের বল আছে, সমানে মারতেছে। তো হ্যাঁ, আজকে পেপার সুন্দর দিয়েছে, ফিলিস্তিনের 90% নাগরিক সব একাট্টা হামাসের পক্ষে দিন, কোনো অবস্থায় জীবন যাবে কিন্তু আপোষ নাই। এদের এই কথাটাই হলো কোরআনের কথা, আপোষ নাই কথাটাই হলো কোরআনের কথা, আর আপোষ কথার শয়তানের কথা। ইহুদিন আসার মুশরিক সে কোনো আপোষ নাই। এই মর্মে কোরআনে বহু আয়াত আছে, খালি একটা আয়াত আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 122 আয়াতে, অলন তরদ আনকালে ইহুদ ওয়াল নাসারা, কখনো ইহুদি নাসারা তোমার উপরে খুশি হবে না। কার উপরে? মানে আল্লাহ রসুলের উপরে। রসুল মানে আমরা সবাই না, উম্মতে মুহাম্মদি না? তোমার উপরে কখনোই খুশি হবে, কখনোই মানে ক্লান্ত বোঝেন আপনারা, কখনোই খুশি হবে, আজকেও হবে না, আগামী দিনেও হবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাত, যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসারী হও, ওরা যা করে তুমি যদি তাই করো তাহলে ওকে। এটা আপনারাই বলেন, ওরা গণতন্ত্র করে না, মুসলমানের গণতন্ত্র বোঝে? গণতন্ত্র মানে কি? মানুষ যা বলে তাই, প্রধানমন্ত্রী যা বলবে ওটাই ফাইনাল, আর তো কোনো কাজ নেই। গণতন্ত্র মানে যে একটা মানুষ তো আল্লাহ না, একটা বাজে কথা একজন বলুক আর 100 জন লোক বলুক, পৃথিবীতে একই ধরি। গণতন্ত্র পরিষ্কারভাবে এটা শিরকি মতবাদ, এটা কোশ্চিন করলে আল্লাহর সঙ্গে মিলবে না, তৌহিদের বিরোধী সম্পূর্ণ। এখানে হল আল্লাহতন্ত্র, ওখানে গণতন্ত্র, পার্থক্য হচ্ছে না? এখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, ওখানে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণ মানে কে? প্রধানমন্ত্রী? আপনারা জান নাকি পার্লামেন্টে কথা বলার জন্য? ওই নাম করতে 5 বছর পরে একটা ভোট দেওয়ার সুযোগ যদি হয় তো হলো, আর সেটাও তো যায় নাকি, ওই আফসোসা হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, কিন্তু কীভাবে হয় তো আল্লাহ ভালো জানে। ভোট একটা প্রহসন, সেটা প্রতারণা, কিচ্ছু না। ওটা কোনো জ্ঞানীগুণী লোক ওখানে যায় না, যেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দরে বিক্রি হয়, ওটা পাগল ছাড়া কি ওখানে যায়? জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে দেশ চলল, সোজা কথা, শেষ। সংসার চলে বাড়ির মুরব্বীর নির্দেশে, সেটা পিসির ভোট দেয় নেই, বাবা ইলিশ মাছ খাওয়ানো, গরু গোশ খাওয়া, সব জায়গায় মুরব্বীদের মূল্যায়ন চলে। এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি করতে গেলে সিনিয়রিটি দেখে, তাই না? সবটা সিনিয়রিটি লাগে, কিন্তু এইখানে কোনো সিনিয়রিটি জুনিয়রিটি ব্যাপার সবার নাই। 25 বছর বয়স হলেই হয় তুমি প্রেসিডেন্ট হয়ে যাবো, এই যে উস্কান দিলে, ওর আমি বিশাল দামি লোক, আমি প্রেসিডেন্ট হবো, ওতে একটা ভোট দিয়ে আসি। এই ধোকাবাজি তন্ত্রটা হলো এদের, আমেরিকা আর ইংল্যান্ড এরাই, এদেরই তন্ত্র এটা চালান করা। এই তন্ত্র সারা বিশ্ব পাগল করে দিচ্ছে একবারে। মানুষকে মারার জন্য তো অস্ত্র লাগে না, আকিদা মারতে আগে, আকিদা যদি দুর্বল হয়ে যায় তার হাত গায়ে জোর থাকে না। আকিদায় বলে দিচ্ছে আল্লাহ এখন আর সার্বভৌম ক্ষমতার উৎস নয়, আল্লাহকে মানা না মানা একই কথা। সালাতে বলে আসছো, জুমাদিন আসছো, সালাত পড়ে চলে যাবা, জানাজার সময় লোক বলে হ্যাঁ লোকটাতে নামাজ পড়েছিল, দাস একটা সাক্ষী বেলে হয়ে গেল, এটার নাম ইসলাম নয়। আল্লাহ বলছেন কোশ্চিন কাল, মনে রেখে দেবে, ইহুদিন আসলে তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের রীতির অনুসারী হও। বল, তুমি বলে দাও ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহ দেখুন রাস্তাই চূড়ান্ত রাস্তা। ওলাইনে তাবাত আহওয়া আহম, যদি তোমরা ইহুদিন আসলেদের ইচ্ছার অনুসরণ করো, বাদাল্লা জিজ্ঞাল এলিম, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এলিম আসার পরে, এলিম মানে কি? কোরআন হাদিস, আল্লাহ রহির এলাম, এটা এটা আসার পরে যদি তুমি তাদের অনুসরণ করো, মা আল্লাহ কেমন আল্লাহ বলি, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সাহায্য না গেলে বান্দা কী কিছু করবে? কিছু করতে পারবে না তো। আল্লাহ বলে দিচ্ছেন পরিষ্কার, ইন্না দিন আল্লাহ ইসলাম, আল্লাহর মনোর দিন একমাত্র ইসলাম, ইসলামের বাইরে কোনো কিছুই গ্রহণ করা হবে না। এই চূড়ান্ত নির্দেশ আসার পরও মুসলিমদেরকেই ধোকায় ফেলা হয়েছে ইহুদিন আসারাদের জালের মধ্যে। কীভাবে জালে ঢুকেছে, কীভাবে ঢোকে? আপনি তো ঢোকেন না, ঢোকে নেতারা ঢোকে। নেতা নির্বাচনটা খুব কঠিন, সাহাবাগ্রাম বলেন হে আল্লাহর রাসূল, কীভাবে আমাদের ছেলেরা ধ্বংস হবে? আমরা দিব্য আমাদের ছেলেদের কোরআন পড়াচ্ছি, সঙ্গে মসজিদ নিয়ে সালাত পড়াচ্ছি, আমরা নিজেদের পাশে সালাত আদায় করি,
তখন আল্লাহ রসুল বললেন, ভাবতাম তুমি একটু জ্ঞানী মানুষ, তুমি দেখতে বোকা, তোমার হাতটা ফাটকাম, তুমি দেখছো না এই ইহুদি নাসারগুলোর দিকে, ওদের নেতারা যা বলে অন্যরা সে তাই করে। তো তোমার ছেলে এখন কোরআন পড়তেছে, দুদিন পর ওদের সঙ্গে মিশবে, ওরা যা বলবে তোমার ছেলে তাই করবে, বুঝতে পারছো না, এইভাবে হবে। অতএব তোমরা সাবধান থাকো। তবে চিরকাল একটা দল থাকবে যারা জাহিরিন আলাল হক, হকের উপর টিকে থাকবে। আল্লাহ আজুর মান কাজালেম হত্তা ইয়াতি আমরুল্লাহ হুম কাজালিক। এক কেয়ামত আসা পর্যন্ত একদল লোক হকের উপর টিকে থাকবে, একদল লোক, সবাই না, বুঝে গেল? হাদিসের ভাষায় 72 ফেরকা জাহান্নামে যাবে, 1 ফেরকা জান্নাত যাবে। এই 1 ফেরকা ঢোকা কঠিন ব্যাপার, কারণ সমস্ত লোকদের বিরোধিতাকে মোকাবেলা করে একাই টিকে থাকে এত অত সহজ ব্যাপার নয়, বলা সহজ কিন্তু করা সহজ নয়। তা আপনাকে করতেই হবে যদি আপনি মৃত্যুর পরে জান্নাত পেতে চান। এবার আল্লাহ বলছেন দেখো, কারণ ইহুদি নাসারের সঙ্গে কেন যাবো না, দরিবাত আলে হিম দিল্লা আয়নামা সকিহু, ওদের উপরে জিল্ল থেকে আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন যেখানে ওরা থাক না কেন। ইল্লা বিহাবলি মিন আল্লাহ ও হাবলি মিন আন্নাস, আল্লাহর পক্ষ থেকে একটা হাবল মানে রজ্জু, এরা কারা, নারী শিশু অক্ষম রোগী, এদের পরে যদি তারা ইহুদি হোক নাসারে হোক যাই হোক, ওরা যেহেতু ওরা শিশু নির্দোষ রোগী, কিছু করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওদের কথা বাদ, এটা মানবিক কারণে এরা মুক্তি পাবে। এদের সঙ্গে এদের উপরে এরা টিকে থাকবে, ইহুদিরা এদের এই বাচ্চাগুলো টিকে থাকবে। হাবলি মানার না আসে, আর যদি এরা মানুষের সঙ্গে চুক্তি করে, মুসলমানদের সঙ্গে হোক বা অন্য কারোর বড়ো বড়ো শক্তির সঙ্গে চুক্তি করে যদি হয়, তাহলে ওরা টিকবে দুনিয়াতে, না টিকবে না। বা ও বেগাদা বেমন আল্লাহ, ওরা আল্লাহর গজব খরিদ করে নিয়েছে। অজরিবত আলহিমুল মাস্কানা, তাদের উপরে মুখাপেক্ষিতা নির্ধারিত করে দেওয়া হয়েছে। দালেকে বেয়ার নামে এক পূর্ণ বে আয়াতিল্লাহ, কারণ কি, তারা আল্লাহর আয়াত সময় অস্বীকার করেছে। একতুলু নবী গিয়ে না বেগায় হাক, এবং তারা নবীদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে, 300 নবীকে হত্যা করেছে তারা। জাহালেকা বিমা আসাবাক্কা আনুয়াতা দেন, তাদের উপরে জিল্লতি আসার কারণ এই যে তারা অবাধ্য এবং তারা সীমালঙ্ঘনকারী। সুরা আলে ইমরান 112 আয়াত। কোরআনের এই কথাগুলোর সামনে রাখতে হবে, কারণ এটা অভ্রান্ত, ইতিহাস যে যা বলে বলুক, আর কোরআনের কথাই চূড়ান্ত সত্যের একমাত্র উৎস। তারা অবাধ্যতা করেছে, তারা নবী আসলেও নবীকে চেনেনি, তারা বলেছিল আমরাই আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আমাদের বংশে নবী বেশি, 1,24,000 নবী সুসলিমের মধ্যে প্রথম আদম, ঈসা কি বলে নাম, শীস, ইদ্রিস, ইব্রাহিম পর্যন্ত 8-10 জনের বেশি হবে না। আর তখন থেকে যত নবী সব ইব্রাহিমের বংশে, ইব্রাহিমের 2 ছেলে ছিল, 1 ছেলে ইসমাইল যিনি বড় ছেলে, আর 1 ছেলে ইসহাক যিনি ছোট ছেলে। তো ইসমাইলের বংশে মাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আর ওই বাকি সবই ইসহাকের বংশ। এই হলো ওদের হিংসা, যে আমাদের এই লক্ষ লক্ষ নবী রসুল থাকতে নাহানু আবনাউল্লাহ আহিব্বাহু, আমরাই আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় পাত্র, নইলে আমাদের বংশে তো নবী হয়, আর তোরা আসলে আল্লাহর প্রিয় পাত্র নয়, তো তোমার একটা নবী হয়েছে। এই হলো ওদের হিংসা, এই বৈমাত্র হিংসা চলেছে যুগ যুগ ধরে, এজন্য কখনই ওরা মুসলমানদেরকে মেনে নিতে পারে না। আর এই হিংসার কারণে তারা যখন আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, এখনও করে যাচ্ছে, মুসলিম উম্মাকে তারা সবসময় হিংসার চোখে দেখে, ধর্ম প্রচারে মুখোশ পড়ে তারা বাংলাদেশে কাজ করছে। এই নদরবার থেকে একটু দূরে গেলে আসে না, খ্রিস্টানদের বড় একটা প্রজেক্ট আছে, 50 বিঘে এরিয়া পাঁচিল দেওয়া, কেউ অনুমতি দিল, সব জায়গায় সারা বাংলাদেশে অসংখ্য আছে, এই বিষয়ে একদিন খোদ্দ গেছে অনেকে আগে,
সব গভর্নমেন্ট অনুমোদনই করছে, অথচ যখন মুসলমানরা আলেম আলমরা কিছু কথাবার্তা বলবে সেখানে সরকারের বাধা, আর ওরা মুসলমানদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন লোভ দিয়ে তাদের কাছে নিয়ে যাচ্ছে, ভাগিয়ে ধর্মান্তর করছে, এর বিরুদ্ধে টু শব্দ কোনো গভর্নমেন্ট করে না। সে বিএনপি গভর্নমেন্ট হোক আর আওয়ামী লীগ গভর্নমেন্ট, সব গভর্নমেন্ট এখানে সমান, কোনো সরকারই স্বাধীনভাবে কাজ করতে পারে না, হয় তারা কাজ করে না অথবা তাদেরকে বাধ্য করা হয়। এবার আল্লাহ বলে দিচ্ছেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনা কাফিরিনা আউলিয়া, খবরদার ইহুদি নাসারা বলা হলো, এবার কাফেরদের সম্পর্কে শোনো, মনে রেখে দিও কোনো মুমিন কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওমাই এফ আল জালিকা, যেটা যে ব্যক্তি এটা করবে, ফলাইসা মিনাল্লাহ ফি শাইইন, আল্লাহর কাছে তার কিছু পাওয়ার নেই, ইল্লা আন তাতাকু মিনহুম তুকা, হ্যাঁ যদি তোমার কোনো ক্ষতির কোনো কারণ থাকে তাহলে সে ছোট অল্প সাতটার জন্য সেটা করতে পারো, কিন্তু অন্তর দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। ইয়াহযুরুকুমুল্লাহ নাফসা, আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ গজব যে কোনো সময় তোমার উপরে নামবে, যদি তোমরা এরকম করো ক্ষতিগ্রস্ত হও তোমরাই, ইলাল্লাহিল মাসির, মনে তোমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইহুদি নেতারাও ফিরবে, অমুসলিম নেতারাও ফিরবে, তোমরাও ফিরবে, বিশাক কিন্তু সেদিন হবে সবাইকে। আগে ভাগে আল্লাহ সাবধান করে দিচ্ছেন ইহুদি নাসরা এবং অমুসলিম নেতৃবৃন্দ থেকে তোমরা সাবধান হও, সাধারণ লোকরা তো তোমার কাছে আসে না, নেতারাই তো সন্ত্রাস করে দিচ্ছে, যারা যে দায়িত্বে আছে যে যত বড় দায়িত্বে তার তত বড় কৈফিয়ত দিতে হবে না, এটা স্বাভাবিক কথা। অতএব দেশ চালানো রাষ্ট্র চালানো অত সহজ ব্যাপার না, এটা যেমন বুদ্ধিমত্তা লাগে দূরদর্শিতা লাগে, সবচেয়ে বড় কথা তার মরতে হবে এটা যেন তার মধ্যে স্মরণ থাকে, যারা নেতা হয় তাদের মরণের কথা খেয়াল থাকে না, সবসময় সামনে দিকে চলে, চোখ উদ্দ্যোগও থাকে না, দেখে না যে কবর তার সামনে আছে, তাকে মরতে হবে, কৈফিয়ত দিতে হবে, কোনো শারীর নেই, কোনোভাবেই সে বাঁচতে পারবে না কৈফিয়তের হাত থেকে। আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম সুলুন রাইথি, আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই স্বশ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কোরআন এবং হাদিসের এই বাণীগুলোকে অস্বীকার করে হঠকারিত করলে দুনিয়াতেই তার পতন হবে। বর্তমান পৃথিবীতে ভোটের রাজনীতিতে যারা সবচেয়ে নাম করা, তাদের মধ্যে সবচেয়ে বড় বড় নাম করা লোকগুলোর একদম ইতিহাস থেকে মুছে গেছে। ইন্দোনেশিয়ার সুকর্ণ, যার কোনো জনসভায় 10 লাখ এনেছে লোক হতো না, তার এত বক্তৃতা করার একটা গাম্ভীর্য আকর্ষণীয় ক্ষমতা তার মধ্যে ছিল, তখন বলা হতো তিনি সারা পৃথিবীতে একজন নেত্রী, অদ্বিতীয় ব্যক্তি, কিন্তু তিনি চলে গেছে এখন সুকর্ণ নামই কেউ ধারে না, ভুলে গেছে, তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তার এসে প্রধান সেনাপতি সুহার্ত ক্ষমতা দখল করে নিল। আর একজন ছিলেন আমাদেরই বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, তার ভাষণে বাঙালি উঠত আর নামত, সপরিবার শেষই করল, কারা করল, নিজের লোকরা করেনি। আল্লাহ কাকে দিয়ে কীভাবে করাবেন সে তিনি ভালো জানেন, সেখান থেকে শিক্ষা হাসিল করেছিল আমাদের, তার চাইতে জনপ্রিয়তা বাংলার জমি আর কারো হয়নি, হবে বলে মনে হয় না, কারণ আমাদের এলেমে তো অল্প, আল্লাহর এলেম থাকলে হবে, তার যদি এই অবস্থা হয় তা আমাদের হতে পারে না। ইরাকের সাদ্দাম হোসেন, তিনি একবার ভোট করতে গেল, তার সঙ্গে 1% খালি বাদ ছিল, 99 পরে কী হয় 99, তাহলে আর থাকলে কটা, 1% না, তো 99.99 ভোট পাওয়ার পরে সে হারিয়ে গেলে কোথায়, তখন পাত্র আসে। সারা বিশ্বের এর অসংখ্য নজির আছে বিশ্বে, মুশকিল হয়েছে ইতিহাসের সাক্ষ্য এই, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না, এটি হলো সমস্যা, কিন্তু কোরআনই ইতিহাস
অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস, যেগুলি পিছনে ইতিহাস কোরআন তুলে ধরছে আমাদের সামনে, এগুলো সব মাথায় রাখতে হবে। কোরআন আমাদের দিক নির্দেশিকা ধ্রুব তারার মতো, আমাদের পথ দেখে দিয়েছে। এই বান্দা সাবধান, পথ চলছ, সাবধানে গর্ত আছে, এই গর্ত দেখে পা ফেলে চলো, আন্দোলিত পদে পদে তুমি ঠকবা। আর এই জন্য কোরআনের শুরুতে বলে হুদালিল মুত্তাকিন, আল্লাহ ভেরু জিজ্ঞেস করা হচ্ছে ওবাই বিন কাব মদিনা মসজিদে খতিব, ওমর ফারুক জিজ্ঞেস করেছে ওবাই এ তাকওয়ার অর্থ কি, ওবাই বিন কাব জবাব দিচ্ছেন আপনি কোনো কাটা বিছানো পথে চলেছেন, তাহলে হ্যাঁ কীভাবে চলেন, খুব সাবধানে চলে যাতে কাটা পায়ের তলে না বিঁধে, ওটি তো তাকওয়া। হুদালিল মুত্তাকিন হচ্ছে অর্থ হল আসলে সতর্ক ব্যক্তির জন্য হেদায়ত কোরআন, পাগল তো জানি না। অতএব জান্নাত পেয়েছি মোমিনদেরকে প্রতি পদে পদে সতর্ক থাকতে হবে, আমার এই কাজটা ইহুদি নাসারা বা মুসলিমদেরও অনুকরণ হচ্ছে কিনা, এবং আমার এই কাজে আল্লাহ খুশি হবেন কি না, এই বিষয়টা যদি আমরা খেয়াল না করি আমাদের পদে পদে ঠকতে হবে। এই ঠকলে তো আমার শাস্তি আমাকে পেতে হবে, অন্য কেউ তো আমার শাস্তি শরীর হবে না। আধুনিক বিশ্বে এখন যেটা চলছে আপনাদের ফিলিস্তিন নিয়ে, আসলে এর ইতিহাসটা একটু শুনেই দিই সংক্ষেপে। তো তুরস্কের খলিফা উসমানী ও তুর্ক সাম্রাজ্য চলছে প্রায় 666 বছরের উপরে তাদের সাম্রাজ্য ছিল, মানে খেলাফত ছিল। তো সর্বশেষ খলিফার কাছে গিয়ে তখন ইহুদিদের নেতা যিনি ছিলেন তিনি বহু অর্থ বৃত্ত নিয়ে হাদিয়া দিল খলিফার কাছে। তোর কী ব্যাপার, এত টাকা পয়সা কেন দিচ্ছ, তাহলে আমরা আরও দেবো, কারণ খেলাফতের অর্থ সংকট চলছে আমরা শুনেছি, আরও দেবো। একটা শর্ত, ফিলিস্তিনটা আমাদের দিতে হবে, ফিলিস্তিনটা দিলে আপনার খেলাফত চালাতে কোনো টাকা পয়সার সমস্যা হবে না, আমরা সব ব্যবস্থা করব। তো খলিফা জবাব দিছিলেন, বৃদ্ধ খলিফা 30 বছরের উপরে তিনি তোমার খলিফা আছেন, উনি তো বাড়িতে বের হতেন মসজিদে খোদা দেওয়ার জন্য, রাস্তায় সাধারণ মানুষ হুমড়িকেই পড়ত সালাম করার জন্য, এত সম্মানিত ব্যক্তি ছিলেন। তার কাছে যখন এই টাকার লোভ দেখালো তখন তিনি জবাব দিলেন, ইন্নি লা আস্তাতিউ আন আতানাযাল আন শিবরিন ওয়াহিদিন মিন আরাদিল মুকাদ্দাসা, আমি কোন অবস্থায় এই পবিত্র বায়তুল মুকাদ্দাসের একটা বিঘাত মাটিও তোমাদেরকে দেব না। ইন্নি লা উওয়াফিকু আলা তাশরিহি দুস্তাতি ওয়া আনা আলা কায়দিল হায়াত, আমি আমার দেহের একটা অংশ খণ্ডিত করে তোমাদেরকে দেব না যতক্ষণ আমি জীবনে বেঁচে আছি। সুবহানাল্লাহ, বৃদ্ধ খলিফার এই ব্যর্থ বক্তব্য শুনে ইহুদিরা দেখল না এই টাকায় ভালো লোক না এরা, কারণ বাইতুল মুকাদ্দাস এটা মিরাজের স্মৃতিধন্য স্থান, হাজার হাজার কবির নবীর স্থান এটা, এমনকি মুসারও কবর সেখানে, সুতরাং কবরের জন্য বড় কথা না, এটা মিরাজের স্মৃতিধন্য। আল্লাহবাক মক্কা থেকে শুরু করলেন না, আসলেন কোথায়, বাইতুল মুকাদ্দাসে, এখান থেকে তিনি আসমানে উঠে গেলেন, এটা গুরুত্ব সবচেয়ে বেশি না, সমস্ত নবীদের নিয়ে আল্লাহ রাসূল ওখানে ইমামতি করে সালাত আদায় করেছেন, আর সেই পবিত্র বই বেটা ইহুদিন হাসরাতে দিয়ে দেবো। আর তারই দায়িত্বশীল হচ্ছেন খলিফা নিজে, তিনি বলছেন আমার দেহের একটা অংশ খণ্ডিত করে তোমাদেরকে দিয়ে দেবো, কোশ্চিন কেন তার সম্ভব না, আনা আনা কায়দিল হায়াত, যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে আছি। এই হলো বাইতুল মুকাদ্দাসের ইতিহাস, এই জন্য ওদের স্বচ্ছ নজর বাইতুল মুকাদ্দাস দখল করা পারেনি, এখন খুবই চেষ্টা করছে বোমা দিয়ে, এখন তো পুঁজিবাড়া বোমা, এখন তো যুদ্ধ করতে গেলে কিছু লাগে না, আগে একটা শক্তির দরকার হতো সামনে যুদ্ধ হতো, এখন কি এখন ল্যাংড়া খোড়া একটা ক্যাপ্টেন যদি বোতাম টেপে সে যুদ্ধ হতে পারে।
বোমা মারতেছে সমানে, আসে বোমার যোগান দিচ্ছে আমেরিকা, ইংল্যান্ড এরা দিচ্ছে শয়তানগুলো, কিন্তু কাজ হচ্ছে না। 23 লাখ মানুষের মনোবল অটুট আছে এবং তারা পরিষ্কার বলে দিয়েছে যতই বোমা মর সব শেষ হবে, কিন্তু এই পবিত্র মাটিতেই আমরা মরবো, অন্য কোথাও যাবো না। সোহান হবে প্রত্যেক মুসলমানের মধ্যে ইমানের জজবা থাকা উচিত। আমরা জীবন দেবো কিন্তু ইমান দেবো না। মুসলমান তার ইমানের উপরে টিকে থাকবে, ইমানের কারণে সে পরকালে মুক্তি পাবে, দুনিয়ার বিল্ডিংয়ের কারণে মুক্তি পাবে না। হয়তো টাকা পয়সা দিয়ে কোশ্চেন করলে মুসলমানকে আখরাত বিক্রি করা যাবে না, আখরাত বিক্রিকে দুনিয়া খরিদ করবে, এটা কোশ্চেন করলে কোনো মুসলমান নীতি হতে পারে না। যারা হয়তো আসলে মুসলমানই না, ওরা মুর্শিক, পরিষ্কার আকসার হোম ইল্লাহ ইল্লাহ মুর্শিক, আল্লাহ বলছেন ওদের অধিকাংশই মুসলিম মুর্শিক, আসলে মুসলমানই না। ওদের এদের জন্য আমাদের চিন্তা করার কারণ নেই। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের ইমান যেন দৃঢ় রাখি, সবসময় ফিলিস্তিনের পক্ষে আমাদের মন্তব্য থাকবে, বিপক্ষে নয়। মনে রাখবেন বর্তমান বিশ্বের প্রায় 200 মতো মিডিয়া, এত বড় বড় মিডিয়া দেখেন না, রয়টার্স, ইকোনমিস্ট, হ্যান ত্যান কিছু নাম দেখছেন না, এসব ইহুদিদের টাকায় পরিচালিত। ওরা এমনভাবে খবর পরিবেশন করে যে মনে হয় দুনিয়া সবই হামাসের বিরুদ্ধে, আর সম্পূর্ণ উল্টা। এই বিষয়গুলি আমাদের স্মরণে রাখতে হবে। ইহুদি নাসারা এবং মুশরিকরা কোশ্চেন গেল মুসলমানদের বন্ধু নয়, আর তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধু সম্পর্ক থাকতে পারে শুধু সামান্য সময়ের জন্য, এটা বাহ্যিক সম্পর্ক থাকবে, এটা আন্তরিক সম্পর্ক থাকতে পারে না। মুসলিম উম্মা যতক্ষণ পর্যন্ত তারা আদর্শ করে টিকে থাকবে ততক্ষণ আল্লাহ পাক তাদেরকে সম্মানিত রাখবেন, আর যখন তারা আদর্শ থেকে চ্যুত হয়ে যায় তখন আল্লাহ পাক তাদেরকে অসম্মানিত করবেন। তবে হ্যাঁ, আল্লাহ রসুল আমাদের সব সুসংবাদ দিয়েছেন কেয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা হকের উপর টিকে থাকবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিজয়ী দলের অন্তর্ভুক্ত করেন। আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।